হ্যালো এভরিওয়ান, 2022-এ যারা জেক্সপো বা ভোকলেটের থ্রু পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তাদের এই মুহূর্তে মাথায় যে প্রশ্নটা সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে, যে সেটা 2022 সালে তোমাদের জেক্সপো বা ভোকলেট পরীক্ষা হবে কি হবে না, এটাই হচ্ছে এখন তোমাদের সব থেকে বড় মনের প্রশ্ন। সো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদের সাথে কিছু ডেট এখানে দেখো শেয়ার করছি। তো 2021-এ এক্সামিনেশন ডেট দেওয়া হয়েছিল 18ই জুলাই জেক্সপোর জন্য, এবং ভোকলেটেরও 18ই জুলাই ডেট দেওয়া হয়েছিল, কিন্তু দুটো শিফট আলাদা ছিল এবং অ্যাপ্লাই করতে পারছিল, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল কিন্তু 25 মার্চ থেকে। তো যদি 2022-এও আমরা এই ডেটটা ধরেই চলি, অ্যাপ্রক্সিমেট একটু আগে পিছিয়ে যদি আমরা মার্চ মাসে ধরি যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এবং তোমাদের পরীক্ষা যদি জুলাই মাসে আমরা ধরি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার অনেকটাই বেশি চান্সেস আছে। একদিকে আমরা এখন দেখছি সমস্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, কিন্তু অনেক টানাপোড়েন চলছে, হয়তো ক্লাস শুরু হচ্ছে আবার বন্ধ করা হচ্ছে, বা অনলাইন এক্সাম অফলাইন এক্সাম এরকম বিভিন্ন রকম কিন্তু পরিস্থিতির আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। বাট আমার যেটা মনে হচ্ছে, 2022-এ জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার 80% চান্স আছে যে তোমরা হলে গিয়ে এক্সাম দেবে। ওকে, আমার মতে, এটা সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত, যে 80% চান্সেস আছে তোমরা 2022-এ জেক্সপো এবং ভোকলেট হলে গিয়ে পরীক্ষা দেবে। এবার 20% আমি বলবো যে চান্স নেই, কারণ যেহেতু অমিক্রন আস্তে আস্তে আবারও ছড়াতে শুরু করেছে, তো সেক্ষেত্রে যদি আবারও সেরকম পরিস্থিতি আসে আগের মতো, যেটা আমরা এতদিন ফেস করে এসেছি, আবারও যদি কোনো কারণে লকডাউন হতে হয়, বাট আমার মনে হয় না লকডাউন হবে বলে, কারণ সত্যি কথা বলতে আমাদের সেরকম ইকোনমিক কন্ডিশন আর নেই আরেকটা লকডাউন সহ্য করার মতো আমাদের সাধারণ মানুষদের জন্য। সো লকডাউন হয়তো হবে না আগের মতো, বাট সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে অমিক্রনটা আমরা কিরকম ভাবে আমাদের এখানে ছড়াচ্ছে বা কতটা আমাদের ক্ষতি করতে পারছে, সেই রকম সেইটার উপরে নির্ভর করে। তো আমি তোমাদেরকে বলবো, মোটামুটি তোমরা এই আগের ইয়ারের যে ডেট গুলো আছে সেই অনুযায়ী তোমরা এক্সপেক্ট করতে পারো যে মার্চ মাসে তোমাদের ফর্ম বেরোবে এবং জুলাই মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। তাই সকল ভোকলেট এবং জেক্সপো 2022-এর যে সমস্ত স্টুডেন্টস আছো যারা পরীক্ষা দেবে, তাদের কিন্তু আমি সকলকে বলবো, তোমরা কিন্তু জোর কদমে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। ওকে, সো আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সমস্ত বন্ধুদের সাথে চ্যানেলটা প্লিজ শেয়ার করো।